ভণ্ড সাধুর জারি জুরি ভক্তির নাটক ফাঁস। ধর্মের দোহাই দিয়ে লোক ঠকানোর চক্র ধরে ফেললেন গ্রামবাসীরা। দুই ভণ্ডকে আটক করেছে পুলিশ। কয়েকদিন ধরেই এলাকায় আস্তানা গেড়েছেন দুই সাধু বাবা। তারা নাকি কোনো এক পাহাড়ি এলাকা থেকে এসেছেন, সারাদিন ভজন কীর্তন নিয়েই ব্যস্ত থাকেন। এলাকাবাসীদের মধ্যেও বেশ উৎসাহ সাধু বাবাদের নিয়ে। মাঝে মধ্যে অবশ্য গান বাজনা, ধর্মীয় কথা, ভজন কীর্তনের মাঝে কৌতূহলীদের বিভিন্ন ধর্মীয় ভয় দেখিয়ে কৌশলে বাড়ি থেকে অর্থ, নতুন বস্ত্র আনার কথা বলতেন সাধু বাবারা। সমস্যার সমাধানের জন্য পাথর, তাবিজ, কবজেরও বন্দোবস্ত ছিল, তবে সেগুলি খুবই গোপনে। সাধুসন্ত মানুষ, এলাকায় কেউ চাল ডাল বা আলু দিতে চাইলে নিতে চাইতেন না সাধুরা। তাদের দাবি নতুন বস্ত্র অথবা অর্থ। একটু একটু করে সন্দেহ হতে থাকে এলাকাবাসীদের মনে। এলাকারই কয়েকজন যুবক একটু সাহস করে ধর্মীয় ভীতি কাটিয়ে তাদের পরিচয় জিজ্ঞাসা করেন। পরিচয় জানতে পারার পর যেন ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়ল। জানা গেছে নিজেদের পরিচয় লুকিয়ে এলাকায় থাকছিলেন তারা। এরপর রীতিমতো খেপে যান স্থানীয় বাসিন্দারা, চলে চর থাপ্পর। খবর দেওয়া হয় পুলিশে। অবশেষে পুলিশ এসে আটক করে নিয়ে যায় দুই সাধু বাবাকে। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার শান্তিপুর থানা এলাকায়। দুটো শাড়ি দিয়েছিল, স্থানীয় এক বাসিন্দা বলেন। বিভিন্ন কথা বলে তারা নতুন বস্ত্র চাইতেন, দাবি করতেন এগুলি নিয়ে দুস্থদের মধ্যে বিতরণ করবেন। তাদের কথায় বিশ্বাস করে অনেকেই তাদের নতুন বস্ত্র ও অর্থ দিতেন, কিন্তু তাদের কার্যকলাপ ক্রমেই সন্দেহজনক হচ্ছিল। এরপরই পুলিশ ডেকে আমরা পুলিশের হাতে তুলে দিই। বলছে আমরা কাশী থেকে এসেছি, বিশ্বনাথ থেকে এসেছি, এভাবে আমরা আমাদের চ্যারিটি আছে, তো আমরা কি করি গরিব মানুষদের এটা দান করি গিয়ে। এভাবে সবাইকে এই কথা বলছে, বলার পরে আবার সাধারণ মানুষ সবাই ভগবান নামে দেবেই, তো এরা এইভাবে কি করছে, টাকা তুলছে, শাড়ি তুলছে, আবার কেউ যদি চাল ডাল দিতে আসে নিচ্ছে না। পুরো সম্পূর্ণ প্ল্যানিং এদের, তাছাড়া কিছুই না এখানে দেখা যাচ্ছে। এদিন দুই সাধুকে আটক করার পাশাপাশি পুলিশের পক্ষ থেকে স্থানীয়দেরও সতর্ক করা হয়েছে। অচেনা বা সন্দেহজনক লোক দেখলে তারা যেন সতর্ক থাকেন, খবর দেন নিকটবর্তী থানাতে। ওই ঠাকুর নাম করেছিলাম ভজন নিয়ে। কোথা থেকে এসেছেন? আমি নৈহাটি। কতদিন ধরে করেন? এই 2 বছর তো করছি। আপনার নাম কি? নূর হাসান। ওই বাড়ি বাড়ি তো গেলাম দাদা, তো দিদি ঠাকুর বেড়াই ঠাকুরি, আমার দিদি দিদি আর কোথায় আছে, মা কোথায় আছে, কিছু দান করো, আর তো কেউ 2 টাকা কেউ 5 টাকা দিয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।